প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। প্রিয় দর্শক, যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আজকে কথা বলবো গ্লুকোজ ডি সম্পর্কে। এই গ্লুকোজ ডির উপকারিতা কি, এটা কেন খায়, কি কারণে খায়, এটা খাওয়ার নিয়ম কি, দাম কত, বিস্তারিত আলোচনা করবো। দেখতে থাকুন, সাথে থাকুন, স্কিপ করবেন না, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, তার আগে বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসছেন দয়া করে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন, আর যারা আগ থেকে করে রাখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, দেরি না করে চলে যাচ্ছি আমরা বিস্তারিত আলোচনাতে। এখন বর্তমান মাহে রমজান মাস চলতেছে, পবিত্র রমজান মাস উপলক্ষে যারা মুসলিম আছেন তাদের ক্ষেত্রে, যারা ইফতারের সময় কিন্তু আপনারা পানি পান করে থাকেন, তাদের ক্ষেত্রে এই গ্লুকোজ ডিটা কিন্তু খুবই একটা কার্যকরিতা, একটা প্রোডাক্ট, কার্যকরিতা একটা গ্লুকোজ পাউডার। তো প্রিয় দর্শক, আমি প্রথমে জানিয়ে দিচ্ছি যে আসলে গ্লুকোজ ডিটা এটা কিসের কিসের কাজ করে, এটা কী কী কাজ করে। এই গ্লুকোজ ডিটা মূলত হচ্ছে, যেমন এটা অরিজিনালি ডেক্সট্রোজ মনোহাইড্রেট, যাতে রয়েছে 100% গ্লুকোজ, বা সবার সাথে 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 কিন্তু তাৎক্ষণিক শক্তির উৎস হিসাবে কাজ করে এই গ্লুকোজ ডিটা। মানে তাৎক্ষণিক আপনি খাইছেন, খাওয়ারের কিছুক্ষণ পর পরে কিন্তু এই গ্লুকোজ ডিটা কিন্তু 100% রেজাল্ট আপনার ভালোভাবে কিন্তু দেখাবে। শরীরে যে কোনো, মানে অন্য যে কোনো, যেমন শর্করা, আমিষ বা স্নেহ জাতীয় পদার্থের তুলনায় তাড়াতাড়ি এটি কিন্তু শুষে নিয়ে ব্যবহার করা করতে পারে কিন্তু। তো প্রিয় দর্শক, এটা দুর্বলতার কাজে ব্যবহৃত হয়, যাদের শরীরে একেবারে দুর্বল বা প্রেশার একটু কমে গেছে, কমের কারণে একটু মাথাটা ঘুরে বিভিন্ন আইটেমে, মানে শরীর একটু জিমি জিমি আছে, জিমুনি ভাব, বা শরীর খুব একটা দুর্বল, উঠলে বসতে মনে করে না, বসলে বা উঠতে মন চায় না, মনে হয় যেমন খুবই দুর্বলতা, প্রেশার কমে যাওয়া, তাদের জন্য কিন্তু এই গ্লুকোজ ডিটা কিন্তু অত্যন্ত কার্যকরিতা একটা ঔষধ। এরপর আসুন অতিরিক্ত কাজের চাপ, যারা বিভিন্ন কাজ করেন, শারীরিক মানে খুব সাফের কাজ করেন, ব্রিক ফিলের কাজ করেন, বা আরও অন্য অন্য কাজ করেন, মানে মাটি কাটা শুরু করে, অর্থাৎ আরও কত জটিলতা কাজ আছে না, তাদের কিন্তু কাজ শেষ হওয়ার পরে শরীর থেকে কিন্তু প্রচুর ঘাম যায়। এই ঘামের পরে কিন্তু এই গ্লুকোজ ডিটা কিন্তু খুবই কার্যকরিতা। এরপর ভ্রমণে কিন্তু খুবই ক্লান্ত মনে হয়, ভ্রমণ কিছুক্ষণ করার পর অনেকে কিন্তু লং টাইম জার্নিং করে, এই লং টাইম জার্নিং করার পর শরীর খুব ক্লান্ত দেখা দেয়, তখন কিন্তু এই গ্লুকোজ ডিটা যখন খাবেন তখন পুনরায় আপনার শরীরের শারীরিক শক্তিটা আবার ফিরে পাবেন, দেখা দেবে, আর দুর্বলতা কিন্তু অনুভব হবে না। এরপর আসুন গর্ভকালীন সময়, গর্ভকালীন সময় কিন্তু প্রচুর পরিমাণ গ্লুকোজ ডি এর দরকার। এই গ্লুকোজ ডিটা কিন্তু তখনই উপকারিতা, গর্ভকালীন মায়েরা এই গ্লুকোজ ডিটা কিন্তু যখন খাবেন তখন কিন্তু মা এবং বাচ্চা দুজনে কিন্তু ভালো একটা উপকারিতা পাবে। এরপর যারা খেলোয়াড় আছে, খেলোয়াড় যারা খেলাধুলা করে, ক্রিকেট, ফুটবল, কাবাডি, আরও অন্য অন্য খেলা আছে, খেলাধুলার পর যখন শরীর একটু খুব ক্লান্ত দেখা দেয় তখন কিন্তু সাথে সাথে এই গ্লুকোজ ডিটা আপনারা খেয়ে নেবেন, সাথে সাথে আপনারা কিন্তু আগের পুনরায় মানে শক্তি আপনারা ফিরে পাবেন। এরপর হচ্ছে, যেমন আরও অন্যান্য কাজে কিন্তু কিন্তু এই দুর্বলতার কাজে, মানে এক কথায় যদি আমরা বলতে চাই তাহলে হচ্ছে, যেমন দুর্বলতা, অতিরিক্ত কাজের চাপ, ভ্রমণ, গর্ভকালীন সময়, খেলাধুলার পর, এই কয়েকটা কাজের পর আপনারা কিন্তু এই গ্লুকোজ ডিটা খাবেন, তাহলে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে আপনারা রেজাল্ট পাবেন। এছাড়া ইফতারের সময় আপনারা অন্যান্য, মানে সাদা পানি না খেয়ে এই গ্লুকোজ ডিটা খান, সারাদিনের ক্লান্তিটা আপনারা এই এক গ্লাস বা দুই গ্লাস আপনারা গ্লুকোজ খাওয়ার পরে অবশ্যই আপনারা বুঝতে পারবেন, ক্লান্তিটা দূর হয়ে যাবে। তবে এটা একটা জিনিস খেয়াল রাখবেন যে এটা ইঞ্জেকশনের জন্য নয়, এটা ডেক্সট্রোজ মনোহাইড্রেট ঠিক আছে, তবে এটা ইঞ্জেকশনের জন্য নয়। ইঞ্জেকশন ডেক্সট্রোজ কিন্তু 10% 5%, ডেক্সট্রোজ 10% 5% এটা কিন্তু ইঞ্জেকশন হিসাবে ব্যবহার করা হয়, কিন্তু এই গ্লুকোজ ডিটা কিন্তু পানি দিয়ে গুলো খেতে হয়, গ্লাসে কিন্তু গুলো খেতে হয়। তবে যারা গ্লুকোজ হজম করতে পারে না তারা কিন্তু এই গ্লুকোজটা খাবেন না, যারা হজম করতে পারে না তারা কিন্তু এই গ্লুকোজ ডিটা কিন্তু আপনারা খাবেন না। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি যে খাওয়ার নিয়ম, এটা এই গ্লুকোজ ডিটা আপনারা কীভাবে খাবেন। এটা খাওয়ার নিয়মটা হচ্ছে, যেমন চা চামচ, অর্থাৎ 35 গ্রাম পরিমাণ এক গ্লাসে, অর্থাৎ এক গ্লাস পরিমাণ পানিতে, যেটা 200 মিলি হতে হবে পানি, কমপক্ষে 200 মিলি পানির ভিতরে 4 চা চামচ গ্লুকোজ নিয়ে তারপরে মিশিয়ে তারপরে আপনারা খাবেন। তবে খেয়াল করবেন যে এক্সপায়ার ডেট, আপনার মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিনা বা মেয়াদ আছে কিনা, এটা ভালো করে যাচাই বাছাই করে তারপরে আপনারা কিনতে পারবেন। তবে এটার গুরুত্বপূর্ণ আরও হচ্ছে, যেমন
প্যাকেট খোলার পরে কিন্তু ভিতরে ডেক্সট্রোজ অ্যাক্টিভ বা রোধি পাত্রে কিন্তু রেখে পাত্রটি ঠান্ডা বা শুষ্ক স্থানে এটা রাখতে হবে। তবে এটা অন্য কোনো ফ্লেভারযুক্ত নয়, অর্থাৎ অন্য কোনো মেডিসিন এটার সাথে নাই, কোনো অন্য কোনো ফ্লেভার এটার সাথে নাই। এটা অধিক গরমও কিন্তু খাওয়া যায়, অত্যাধুনিক সামনে কিন্তু গরম আসতেছে, গরমে যখন গরমে ঘাম প্রচুর ঘাম যাবে তখন কিন্তু আপনারা গ্লুকোজ ডিটা খেতে পারবেন, বর্ষাকালেও খেতে পারবেন, শীতকালেও খেতে পারবেন, মানে সবসময় এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা এই গ্লুকোজ ডিটা খেতে পারবেন, এটা কোনো সমস্যা নেই, এটা ভালো রেজাল্ট দেয়। তো প্রিয় দর্শক, এটার দাম হচ্ছে মাত্র 90 টাকা। এই গ্লুকোজ ডিটার দাম হচ্ছে মাত্র 90 টাকা। তবে এটা সারা বাংলাদেশে যে কোনো ফার্মেসিতে বা ফার্মেসি ছাড়াও কিন্তু অনেক মদের দোকানে কিন্তু এই গ্লুকোজ ডিটা কিন্তু পাওয়া যায়, আপনারা খুঁজে নেবেন, এটা এটার কাজ অত্যন্ত খুব ভালো। তো প্রিয় দর্শক, আজকে এসেছিল গ্লুকোজ ডি সম্পর্কে আলোচনা। আশা করি ভিডিওটা দেখে যদি কারো উপকার হয়ে থাকে মনে করেন অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, কমেন্ট করে আপনার কোনো মতামত থাকলে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ হাফেজ।